নমস্কার বন্ধুরা গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি গজেন্দ্র কুমার মিত্রের একটি ভৌতিক গল্প আপনাদের পাঠ করে শোনাব গল্পটির নাম পাশানের ক্ষুদা গরমের ছুটিতে পুরী যাওয়া আমার নতুন নয় তবে ইদানিং বেশ কয়েক বছর যাওয়া হয়নি এটাও ঠিক সুতরাং ওখানকার সাম্প্রতিক চেহারাটা আমার দেখা ছিল না বরাবরই হঠাৎ গিয়ে পড়ি একটা কি দুটো দিন যে কোনো হোটেলে উঠে বাড়ি খুঁজে নিয়ে সেখানে চলে যাই নিজের চোখে না দেখে চিঠিতে বা পরের নির্বাচনের ওপর নির্ভর করে বাড়ি ভাড়া করলে ঠকতে হয় এ আমি অনেকবার দেখেছি তা সে পুরী বলুন কাশিই বলুন অথবা মধুপুর শিমুলতলা দেওঘর যেখানেই বলুন না কেন আপনার চোখে সুবর্ণ বর্ষে হয়তো ওই কথাটাই ঠিক মুদা যেখানে এক মাস দেড় মাস থাকতে হবে সে জায়গাটা পছন্দ না হলে যাত্রাটাই যেন মাটি হয়ে যায় কিছুই ভালো লাগে না কিন্তু এবার পুরী গিয়ে হক চকিয়ে গেল স্টেশনেই হোটেলের লোক এসে ধরে বরাবর দেখে এসেছি এইবার জনপ্রাণী দেখলুম না পাণ্ডার ছড়িদার চকিতে একবার চোখাচোকি হতে কাষ্ঠ হাসি হেসে কোথায় ছড়ে পড়ল আর তার ইটিও দেখা গেল না তবু তখনও অতটা বুঝিনি থোড়াই কেয়ার ভঙ্গিতে গিয়ে রিকশা নিয়ে রওনা দিলুম বিজয়দার হোটেলের দিকে স্বামী স্ত্রী যে কোনো একটা ছোট ঘর পেলেই চলে যাবে অত কিসের ভাবনা বিজয়দার হোটেলের সামনে রিকশা পৌঁছাতে নাম্বার আগেই দেখা গেল বাক্স বিছানা নিয়ে শুষ্ক মুখে আরও দুটি দল বাইরে বসে আছে ভাবগতিক দেখে বুঝলুম তারাও সম্প্রতি এসেছেন কিন্তু বাইরে কেন তবে কি তবে যে কী তা বিজয়দার মুখের দিকে চেয়েই বোঝা গেল সেই চিরপ্রসন্ন এবং চিরপ্রশান্ত মুখখানিতে সাদর অভ্যর্থনার আলো তো কই ফুটল না বরং বিব্রত ভ্রুকুটি ঘনিয়ে এল দ্রুত কাছে এগিয়ে এসে বললেন এ কী কাণ্ড একটু খবর দিয়ে আসতে নেই বৌমাকে শুদ্ধ নিয়ে ছিছি দেখো দেখি কী ছেলে মানসিক কাণ্ড পুরী কি সেই পুরী আছে এখনো। না না নেমে আর কাজ নেই সোজা চলে যাও লক্ষ্মীদির ওখানে যদি কোনো মতে অ্যাকোমোডেট করতে পারেন আমার এখানে এরা সেই ভোরের প্যাসেঞ্জার এসে বসে আছেন বিকালে যদি কেউ যায় তো সেই জায়গায় এরা ঢুকবেন তবে তাও বলি সে ভরসা বিশেষ নেই যায় তো দুটি কলেজের ছেলে আছে তারাই যেতে পারে আর যাওয়ার মতো কেউ নেই তখনও এর পরেও পরিস্থিতির গুরুত্বটা পুরোপুরি বুঝিনি বুঝলুম লক্ষ্মীদি থেকে হেমন্তদা নীলমোহন থেকে অপ্রতি সকলকার হোটেল থেকে যখন ফিরতে হল তখনই চক্রতীর্থ থেকে স্বর্গদ্বার কোথাও যে কোনো হোটেল দেখতে বাকি রাখলুম না ঘরের ঘর থেকে চারতলা বাড়ি পর্যন্ত সর্বত্রই সেই এক কথা ঠাই নাই ঠাই নাই একটু আগে থাকতে খবর দিয়ে আসতে হয় পুরী কি আর সেই পুরি আছে হোটেলের পালা শেষ হতে ধর্মশালা নিয়ে পড়া গেল ভারত সেবাশ্রম সঙ্গে তো ঢোকাই গেল না গোটা উঠোন জুড়ে পার্থের দল বসে বাক্স বিছানা নিয়ে তার মধ্যে খাবারওয়ালা বাঘ নামিয়ে যেভাবে শিঙাড়া রসগোল্লা বিক্রি করছে মনে হলো অবস্থাটা এরা বেশ মানিয়ে নিয়েছেন অর্থাৎ এখানেই দশশলা বন্দোবস্ত এদের ইতিমধ্যে মাথার উপরে সূর্য এবং সামনে রিক্সাওয়ালার মেজাজ মধ্য গগনে পৌঁছেছে দুজনেরই উত্তাপ অসহ্য শেষোত্বটি তো প্রতি মুহূর্তে ভয় দেখাচ্ছে যে সে এবার রাস্তার মধ্যে নামিয়ে দিয়ে চলে যাবে এবং তার এই হয়রানির জন্যে দশটি টাকা অন্তত আদায় করে তবে ছাড়বে তবু তাকেই বাপু বাছা করে শহরে গেলাম মস্ত মস্ত ধর্মশালা হয়েছে আজকাল কোথাও কি আর একটু মাথা গোছার স্থান মিলবে না কিন্তু হায় প্রভু জগন্নাথই দেখা গেল সেদিন বিরূপ আমাদের ওপর ঘর ছেড়ে কোনো ধর্মশালার দালানে শুদ্ধ ঠাই পাওয়া গেল না অগত্যা সে রিক্সাওয়ালাকে পাঁচটা টাকা আকে দিয়ে নতুন এক রিক্সা নিয়ে বিজয়দার কাছে ফিরে এলাম এবার আর কিছু না হোক তার অফিসে মালগুলো রেখে মুখে হাতে একটু জল দিয়ে তো নিতে পারব দুটো ভাতও মিলবে মিললও তা আমাদের অবস্থা দেখে বিজয়দা প্রচুর দুঃখ প্রকাশ করলেন তার ওয়ারা এখানে থাকলে বৌমাকে অন্তত সেখানে থাকার ব্যবস্থা করে দিতে পারতেন সে কথাটা বারবার জানালেন ওয়ারা এখানেই থাকেন চিরদিন নেই কেন প্রশ্ন করতে বিজয়দা দেখলুম একটু বিব্রত হয়ে পড়লেন সন্দেহ হল ভিড় দেখে বিজয়দাই বৌদিদের দেশে পাঠিয়ে দিয়েছেন সে জায়গায় দুটো ঘরে আটটা সিট পড়েছে বিজয়দা নিজে শুচ্ছেন আপিস ঘরে যাই হোক বিজয়দা অবশ্য করলেনও ঢের মোটামুটি হোটেলের রাস সময়টা কাটাতেই নিজে দুটো ভাত মুখে গুজে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ি বা ঘর কোথাও পাওয়া যায় কি না সেই খোঁজে যা একটা হয় ব্যবস্থা তিনি করে দিতে পারবেনই এই আশ্বাসটা বেশ জোর গলাতেই দিলেন বারবার কিন্তু বিধি যেদিন বাম হন সেদিন পোড়া শোল জলে পালিয়ে যায় এ তো সামান্য একটা ঘর ভাড়া অত বড় পুরী শহরে ওধারে চটক পাহাড় থেকে এধারে চক্রতীর্থ কোথাও একখানা বাসোপযোগী ঘর পর্যন্ত পাওয়া গেল না বাড়ি তো দূরের কথা স্বর্গদ্বারের পুরনো বস্তিতে অন্ধকার ঘিঞ্জি গলির মধ্যে দু একখানা ঘর যা খালি দেখা গেল তাতে আর যাই হোক শহরের মানুষ থাকতে পারে না নোনাধরা দেওয়ালের ইট বেরিয়ে পড়েছে জানলার দরজার পাল্লা পনেই পুরো যাও বা আছে বন্ধ হয় না এরকম অবস্থা পা অবসন্ন মন ক্লান্ত ও বিরক্ত বিজয়দা বিব্রত এই অবস্থায় যখন শেষ পর্যন্ত আবার বিজয়দার আস্তানায় ফিরে এলুম তখন ফেরার এক্সপ্রেসের আর মাত্র কুড়ি পঁচিশ মিনিট সময় বাকি ফিরতে তো হবেই এই এক্সপ্রেসেই ফিরব রিজার্ভেশন নেই তা না থাক রেলের স্কুলে পড়াই ছাত্র এদিকে ওদিকে জুটেই যাবে না হোক পাস যখন দেখবে কোথাও একটা জায়গা করে দেবে ওরা রেলের লোকেরা কুড়ি পঁচিশ মিনিট মাত্র আর বাকি আছে সে তথ্যের ওপরও তত জোর দিইনি রিক্সায় তো চেপেই আছি বাক্স বিছানা যখন কিছু খোলা হয়নি তখন আর অত ভাবনা কি পৌঁছে যাবই এরকম করে এই কথাই ভাবতে ভাবতে আসছি বিজয়দাকেও বলেছি সে কথা তিনিও দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করতে পারেননি ভরসা করে থাকো এ কথা বলার উপায় নেই তার কিন্তু হোটেলে ফিরে গিন্নির কাছে প্রস্তাবটা করতেই তিনি এতখানি জীব কাটলেন একেবারে বাপ রে তাই কখনো হয় এখানে এসে জগন্নাথ দর্শন না করে চলে যাবো সে আমার গলা কেটে ফেললেও পারবো না মনি কোঠায় না পৌঁছতে পারি বাইরে থেকে একবার দর্শন করলেও শান্তি এমনি ফিরে যাওয়া না না সে আমি পারবো না বাপ কিন্তু এদিকে যা মোটে সময় নেই এই হয়তো আর গাড়িও পাবো না এখনও যদি ওঠো তো সে না পায় না পাব না হয় স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে থাকবো সারা রাত না হয় সকালের প্যাসেঞ্জারে চাপব এই তো পথে বসেই চৌপর দিন কেটে গেল রাতটা কি আর কাটবে না আর বকাবকি করেও লাভ নেই কারণ এইটুকুর মধ্যেই পাঁচ মিনিট কেটে গেছে এরপর হেলিকপ্টার ছাড়াও গাড়ি ধরা অসম্ভব নয় হতাশ হয়ে বিজয়দার মুখের দিকে চাইলাম বিজয়দার মুখের প্রসন্নতা আর নেই তবু ক্লান্ত মুখে একটা হাসির ভঙ্গি করে বললেন বসো তাহলে কি আর করবে চাটা খাও তারপর বৌমাকে নিয়ে মন্দিরটা ঘুরেই এসো বরং শেষ অব্দি আর কিছু না হয় আমরা দুই ভাই বাইরে একটা বিছানা করে শোবো বউমা না হয় আপিস ঘরেই রাত কাটাবেন একটা রাত কেটেই যাবে উপায়ও তো নেই কিন্তু সম্ভবত এই সর্বশেষ পরীক্ষায় তার প্রতি নিষ্ঠাটা সত্য প্রমাণিত হতে জগন্নাথ একটু সদয় হলেন বিজয়দার হোটেলে যে গয়লা দুর্যোগায় ভীম তার নাম কুচকুচে কালো পাথরে সচল পাহাড় একটি নামেও ভীম আকৃতিতেও ভীম টাকার এসে অপেক্ষা করছিল সে আমাদের কথাবার্তায় ব্যাপারটা আজ করে নিয়ে বলল বাবু কি কোথাও ঘর পেলেন না এদিকে বিরক্তি বোধ হল অলস কৌতূহল ভেবে কিন্তু গৃহিণী যাকে বলে মজ্যমান ব্যক্তি তৃণখণ্ড আঁকড়ে ধরার মতোই তাকে অবলম্বন করলেন সাগ্রহে সোৎসাহে একেবারে তার সামনে এগিয়ে গিয়ে বললেন হ্যাঁ বাবা দেখো না জগন্নাথ এবারে কী আতান্তরে ফেললেন না হোটেলে আর না কোনো বাড়িতে কোথাও এতটুকু ঠাই হলো না তা আছে নাকি বাবা তোমার সন্ধানে কোনো ঘরটর ভীম এদের ভাষায় ভীম একটু সবিনয় হাসির ভঙ্গি করে যা নিবেদন করলো তার অস্বার্থ এই দ্বারায় যে আছে তার সন্ধানে কিন্তু ঘর নয় একটা গোটা বাড়ি মস্ত বড় বাড়ি ভাড়া তারা দেয় না ভাড়া দেবার কোনো প্রশ্নই নেই ওর স্ত্রীর দাদামশাই ওখানকার দারোয়ান কাম কেয়ারটেকার আমরা যদি যাই সে বলে কয়ে ব্যবস্থা করে দিতে পারে যতদিন খুশি আমরা থাকতে পারি কারণ যাদের বাড়ি তারা কালে কেউ আসে না কোনো আত্মীয় স্বজনও যে কেউ আসে বলে কোনো দিন শোনা যায়নি আর যদি কেউ আসে চিঠিপত্র তো দিয়ে আসবে তখন কি আর আমরা এখনো একটা ব্যবস্থা করে নিতে পারবো না এই বলে ভীম আর একবার তার গুন্ডি খাওয়া কালো দাঁতগুলো বিকশিত করে একটা হাসির ভঙ্গি করল ভাড়া নয় এমন একটি বাড়িওয়ালাকে বলে অনুমতি নিয়ে থাকাও নয় নিতান্তই ভৃত্য শ্রেণীর লোকের অনুগ্রহে বাস করা ব্যবস্থাটায় আমার মন আদৌ সায় দিল না কিন্তু গৃহিণী ততক্ষণে রীতিমতো উদ্দীপিত হয়ে উঠেছেন বোধ করি আমার মনের ভাবটা অনুমান করে নিয়েই তিনি আমাকে একেবারে পাশ কাটিয়ে বিজয়দা স্মরণাপন্ন হলেন আপনি কি বলেন একটু ওকে জিজ্ঞাসাবাদ করে দেখবেন নাকি বাড়িটা কোথায় কত বড় সত্যি সত্যি গিয়ে ওটা যাবে তো নাকি পুরো বাড়ি বিজয়দা ভীমকে জেরা করে যেটুকু তথ্য আদায় করতে পারলেন তা অবশ্য খুব বেশি নয় বাড়িটা মোদ্দা দেখা গেল বিজাতা জানেন চক্রতীর্থ ছাড়িয়ে বহু দূরে বাড়ি বাড়িও নয় তাকে প্রাসাদ বলাই নাকি উচিত সে বাড়িতে কেউ আসে না এটাও যেমন ঠিক বাড়ির মধ্যে মধ্যে সারিয়ে বসবাসযোগ্য করে রাখা হয় এটাও ঠিক অর্থাৎ পুরো বা পুরনো হানাবাড়ি নয় সুতরাং একবার গিয়ে দেখতে দোষ কি দোষ অনেক দেখানো চলতো কিন্তু গৃহিণী তার কোনোটাই দেখতে রাজি নন কাজে কাজেই আমিও সে বৃথা চেষ্টা ছেড়ে দিলাম স্থির হলো যে ওই সন্ধ্যা রাতে আর ওই অত দূরে অভিযান করে যাওয়ার চেষ্টা করা হবে না আজকে আমরা এই বাইরে এবং শ্রীমতী বিজয়দার আপিস ঘরে শুয়েই কাটাবো কাল ভোরবেলা ভীম যখন দুধ দিতে আসবে তখন তার সঙ্গে মালপত্র নিয়ে রওনা দেব সে ওই বাড়িতে আমাদের থিতু করে দিয়ে আসবে গৃহিণী জোর করে অগ্রিম বক্সিস হিসেবে ভীমের অনিচ্ছুক খাতে একটা টাকা গুজে দিলেন পরের দিন বাড়িটায় উপস্থিত হয়ে কিন্তু গৃহিণীর উৎসাহ যেন কিঞ্চিত মন্দীভূত হল সত্যি বাড়ি নয় সেটা প্রাসাদ বরং খিল্লাই বলা চলে এখানে যেমন কালচে ধরনের বেলে পাথর হয় আগা গোড়া বড় বড় সেই পাথরে গাথা বিরাট কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ড অর্থে বাগান নয় বালির পাহাড় বা মরুভূমি অত বড় জনহীন শব্দহীন প্রাণ লক্ষণহীন বাড়িটা যেন একা নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে অথবা বলা যায় থমথম করছে বহুকাল পরে এই মাত্র গত বছরেই নাকি একবার মেরামত হয়েছে সুতরাং দৌড় জানালাগুলো ভাঙা বা লোনাধরা দেওয়াল পুরো বাড়ির যা চিহ্ন তা বিশেষ নেই তবুও অত বড় বাড়িতে আমরা দুটি প্রাণী থাকব কেমন করে গৃহিণী পাংশু মুখে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাড়িটার দিকে চেয়ে রইলেন শুধু ভেতরে যাওয়া বা জিনিসপত্র গুছিয়ে তোলা কোনোটাতেই তেমন কোনো উৎসাহ দেখা গেল না তার গতিক দেখে চুপি চুপি একসময় বলুম দরকার নেই চলো ফিরে যাই দর্শকাল হয়েছে আজ ফিরে যেতে দোষ নেই এখন গেলে প্যাসেঞ্জারটা ধরতে পারবো শ্রীমতী বোধহয় খুব একটা প্রতিবাদ করতেন না কিন্তু ভীম প্রবল প্রতিবাদ করে উঠল ওর শুষ্ক মুখ এবং আমার মৃদু কণ্ঠস্বরে আমাদের মনের ভাব অনুমান করতে অসুবিধা হয়নি তার সে একেবারে চেঁচামেচি জুড়ে দিল কি বলছি আমরা এ বাড়ি ভাড়া দিলে যে কেউ লুফে নিত কি দৃশ্য সামনে কত ফাঁকা তাছাড়া দেখাশোনা করার যখন লোক একজন রয়েছে আশেপাশের ওই বড় বাড়িগুলোতেও একজন করে মালি বা দারোয়ান থাকে এই সময় লোকজনও আছে বেশিরভাগ বাড়িতে একটা হাক দিলে কত লোক এসে পড়বে তবে এত ভয় কি সের আমাদের সব শেষে মোক্ষম মার দিলে জগন্নাথ আমাদের ওপর সদয় হয়ে এই যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন এখন যদি এই সুযোগ আমরা ছেড়ে দিই হাতের লক্ষ্মী পায়ে ঠেলা হবে দৃশ্য যে চমৎকার তা মানতেই হলো সামনেই বিস্তৃত এবং অবারিত সমুদ্র কোনো কুশ্রী বাড়ি এবং কুৎসিত রকমের ভিড় দৃষ্টিকে বাধা দেয় না স্বর্গদ্বারের মতো এ তো তবু আমরা নিচে দাঁড়িয়ে আছি ওপরের বারান্দা থেকে নিশ্চয়ই বহুদূর পর্যন্ত দেখা যাবে আশেপাশের বাড়ির কথাও ভীম যা বলেছে তাও খুব মিথ্যা নয় একেবারে কাছে না হোক কাছাকাছির মধ্যে দু একটা বাড়িতে দামি শাড়ি শুকোচ্ছে এবং তা এখান থেকেই নজরে পড়ছে আমাদের এই দ্বিধা এবং দোলাচল চিত্ততার মধ্যেই ভীম একসময় মালপত্র নিয়ে বারান্দায় নামিয়ে রেখে এলো তারপর হাক ডাক করে তার দাদা শ্বশুরকেও খুঁজে বার করলো খুঁজে বার করলো বললুম এই জন্য যে সত্যি যাকে খোঁজা বলে তা না করলে তাকে দেখা যেত না যদি সে আমাদের শব্দ পাওয়া পর্যন্ত আমাদের প্রায় সামনেই দাঁড়িয়েছিল ওই লোকটিকে দেখে এতক্ষণে চারদিকে চেয়ে একটু উৎসাহ বোধ করেছিল সেটুকু আবার মিলিয়ে যেতে দেরি হল না অতি বৃদ্ধ নুব্য দেহ একটি লোক দৃষ্টি ঘোলাটে কিন্তু তার মধ্যেই কেমন যেন একটা বিদ্দৃষ্ট ভাব আমাদের প্রতি পরে অবশ্য বুঝেছিলাম এ বিদ্বেষ তার বিশ্বব্রহ্মাণ্ড সম্বন্ধেই এত বড় বাড়ি পড়ে আছে কিন্তু সে দেখলুম সেখানে থাকে না বাড়ির পূর্ব দক্ষিণ প্রান্তে দুটো তালগাছের গুড়ি ঘেসে বলতে গেলে পাতা লতা দিয়ে একটা পর্ণকুটির তৈরি করা হয়েছে নিতান্তই সামান্য তার কোলে দু একটা আকন্দ ও নারায়ণী সেনার গাছ তাইতেই বাস করে লোকটি কীর্তন ওর নাম এবং সেই কুটির বা ঝোপঝাড়েরই দ্বার প্রান্তেই দ্বার অবশ্য নেই অমনি পাতালতা তৈরি আগর একটা এতক্ষণে স্থির হয়ে দাঁড়িয়েছিল সে ভীম হাঁকডাক করে এগিয়ে যেতে নজরে পড়ল গৃহিণী এবার তার নিরুৎসাহ গোপন করলেন না বললেন ও বাবা ভীম তোমার তো দাদা শ্বশুরও দেখছি তিনকালগত থুথুরে বুড়ো ওর ভরসা এখানে কেমন করে থাকবো বাড়িতে তো জলও নেই কে বা জল তুলবে কে বা কাজকর্ম করবে আমি তো আর সব পেরে উঠব না সে হবে মা প্রবল আশ্বাসে ও আর দ্বিধা সংশয় যেন উড়িয়ে দেয় ভীম জানায় এখানে এই পাশেই এক ঝি আছে মাতি সে এসে সব কাজকর্ম করে দিয়ে যাবে আর এই যে কীর্তনচন্দ্রকে আমরা দেখছি এ দেখতেই এরকম এখনো এক গাছা লাঠি নিয়ে দাঁড়ালে তিনটে লেঠেলের মহড়া নিতে পারে হাজার হোক জাত গোয়ালা খুব জির জোর কত বাজার হাট কেনাকাটা সব পারবে ও তবু আশঙ্কাটা পুরোপুরি যায় না ওর কীর্তনের মুখের দিকে চেয়ে বলেন কি বলছো ঝিটি পাওয়া যাবে তো কীর্তন তার নিষ্প্রভ চক্ষু আমার গৃহিণীর মুখের ওপর স্থির রেখে কেমন একটা নৈব্যাক্তিকভাবে উত্তর দিল এ পাওয়া যাবে জল তোলা কাপড় কাচা মশলা পেশা বাসন মাজা সব করবে দৈনিক বারো আনা দিতে হবে সারা দিন রাখতে হলে দুপুরবেলা খেতে দিতে হবে আর যদি রাত্রেও থাকতে হয় না রাত্রে থাকবে না ভোরে আসবে সন্ধ্যার আগে চলে যাবে ও আবারও যেন কেমন মিয়ে পড়েন গৃহিণী তা তুমি থাকবে তো না আমি এই ঘরে থাকি ও বাড়িতে আমার ঘুম হয় না বাজার হাট সব আমি করতে পারবো সারাদিন থাকবো সন্ধ্যার পর আর আমাকে পাবে না আমি আফিং খাই তখন আর সার থাকে না কি হবে গো এত বড় বাড়িতে তুমি আর আমি থাকতে পারবো হ্যাঁ বাবা ভীম তা রাত্রে তুমি এসে থাকতে পারো না হয় তোমাকে কিছু দিই তুমি বিনয় হাসে ভীম উত্তর দেয় আমার আটটা দশটা গরু মা রাত দুটোয় উঠে গোয়ালে ধোয়া দিতে হয় রাত চারটে গায়ে দোয়াতে শুরু হয় নইলে আমারা থাকতে কি তবে উদ্বিগ্ন মুখে আমার দিকে চাইলেন উনি আমি চাইলাম সমুদ্রের দিকে চারদিকে চেয়ে দেখে নিলাম নবীন রৌদ্রে ঝলমল করছে চারিদিক নীল সমুদ্র সুনীলতর হয়ে উঠেছে নির্মেঘ আকাশের প্রতিফলনে বড়ই লোভনীয় দৃশ্য আর মধুর বাতাস সমস্ত দেহ জুড়িয়ে দিচ্ছে প্রকৃতির এই চেহারার দিকে চাইলে কোনো বিপদের কথা মনেই থাকে না সন্ধ্যা এবং অন্ধকার এখনো বহুদূর বললাম দেখাই যাক না যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন একটা রাত কেটে যাবে তেমন অসুবিধা হয় কাল সন্ধ্যের আগেই চলে যাব নীল সমুদ্রের নেশা বোধহয় স্ত্রীকেও পেয়েছিল তিনিও সে প্রকাণ্ড প্রকাণ্ড ভেঙে পড়া ঢেউগুলো দেখতে দেখতে কেমন অন্যমনস্ক হয়ে পড়লেন সে অবসরে কীর্তন দোতলায় একটা ঘর খুলে ঝাড় দিতে লেগে গেছে ভীম মালপত্র ওপরে তুলে নিজেই দু বালতি জল দিয়েছে ওপরের বাথরুমে এরপর আর ধুলো পায়ে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমরাও তুলতে পারলুম না দিনের উৎসাহ রাত্রে মিয়ে গেল দিনের আলোর রেশ মেলাবার আগেই মিয়ে গেল মনের আলো এ বাড়িতে যে ইলেকট্রিক নেই তা আগে কেউ বলে দেয়নি বিশেষ লাইন আছে সুইচ আছে হোল্ডার আছে অথচ তার মধ্যে প্রাণশক্তিটুকু নেই এটা আমাদের বোঝবার কথাও নয় খুশ হল বিকালে বেড়াতে বেরোবার আগে কীর্তনকে যখন জিজ্ঞেস করলম বাল্ব পাওয়া যাবে না কিনে আনতে হবে একটা দুটো কীর্তন তেমনই নৈব্যক্তিক কণ্ঠে উত্তর দিল। দিলব কর হব। বিজলি কঠি তার মানে প্রায় আর্তনাদ করে উঠলেন আমার স্ত্রী তার মানে যা জেরা করে জানা গেল অতি পরিষ্কার প্রায় বছর দুই এ বাড়িতে কেউ আসেনি বর্তমান মালিক বাড়ি বিক্রি করে দেবেন বলে বিজ্ঞাপন দিয়েছিলেন বাড়ির চেহারা দেখে কেউ আর দাম পর্যন্ত জিজ্ঞেস করেনি সেই জন্যই এই কিছুদিন আগে বাড়ি মেরামত করা হয়েছে এখন যে বাসযোগ্য বলে মনে হচ্ছে এ তারই ফল কিন্তু এত দীর্ঘকাল এ ভাঙা আর পতিত অবস্থা দেখা গেছে যে এখন আর কেউ দেখতেও আসতে চায় না তা তো হলো কিন্তু আমাদের উপায় কি হোটেলে থাকবো বলেই এসেছিলাম লণ্ঠন আনার কথা তাই মনেও পড়েনি এ যা জোর হাওয়া মোমবাতি বা প্রদীপ জ্বালাও সম্ভব নয় অগত্যা আবারও ওদেরই শরণাপন্ন হই কি হবে বাবা কীর্তন কীর্তনচন্দ্র তৎক্ষণাৎ ঝেড়ে জবাব দিল তার ও সব বালাই নেই সন্ধ্যার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে সে কখনো যখনো উঠবার দরকার হলে অন্ধকারেই ওঠে একটা প্রদীপ ও দেশলাই আছে কদাচিত কখনো জালে হ্যারিকেন সে কোথায় পাবে মতি মতে কি বলে উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করি ওকে একবার বলে দেখো না মাতি বা মাতঙ্গি শেষ পর্যন্ত ত্রাণ করল দৈনিক এক আনা ভাড়ায় নিজের অদ্বিতীয় হ্যারিকেন লণ্ঠনটি এনে তেল পুড়ে জ্বেলে দিয়ে গেল সে নাকি এমনই আলো যে আমরা জ্বালতে পারবো না আলোটির আরও যা গুণ দেখলাম সামান্য বাড়াতে গেলেই এমন ধোঁয়া বেরোতে থাকে যে দেখতে দেখতে চিমনি অন্ধকার হয়ে যায় অগত আবার সে চিমনি মুছে যেমন মিটমিটে করে জ্বালিয়েছিল সেই অবস্থাতেই রেখে দিতে হলো ওতেই যা আলো হয় এরপর আর বেড়াতে যাওয়ার রুচি বা সাহস রইল না প্রতি মুহূর্তেই আশা করছিলাম যে বিজয়দা আসবেন একবার খবর নিতে স্বার্থপরের মতোই আশা করছিলাম হয়তো কারণ তার হোটেলের যে অবস্থা বাইরে বেরোনোই মুশকিল বিশেষ এত দূরে একটা সুবিধা এই ছিল যে পান্ডাকে খবর পাঠানো হয়েছিল রাত্রে প্রসাদ পাঠানোর জন্য অর্থাৎ রান্নার হাঙ্গামা ছিল না গৃহিণী বললেন কাল যদি এখানে থাকতে হয় দুপুরেই রাত্রে রান্না সেরে রাখতে হবে আর তুমি বাবু পয়সা খরচা করে একটা নতুন লণ্ঠন কিনে এন এই আলোতে থাকতে পারবো না এর চেয়ে অন্ধকারে থাকাও ঢের ভালো কাজও নেই কামাইও নেই মানে মুক্তির অবসরও নেই এই অবস্থায় আমরা দুটো প্রাণী অন্ধকারে বারান্দায় বসে রইলাম পাশাপাশি বাড়িওয়ালার একটা অব্যবহার্য নরবরে তক্তপোষ পড়েছিল ঘরে সেইটাকে আগেই বার করে নিয়েছিলাম বারান্দায় বসবার প্রয়োজন হবে বুঝেই এখন তাতেই পুরনো খবরের কাগজ পেতে বসলাম দেখতে দেখতে চারিদিক আচ্ছন্ন করে অন্ধকার নেমে এলো সে অন্ধকারে আকাশ আর সমুদ্র একাকার হয়ে এল শুধু মধ্যে মধ্যে ঢেউ ভেঙে পড়ার শব্দ ও ফসফরাসের আলো ছাড়া সমুদ্রের অস্তিত্ব লোপ পেয়ে গেছে সব অন্ধকার দূরে দূরে দু একটা বাড়িতে যা আলো দেখা যাচ্ছে আকাশের তারা বলেই বোধ হচ্ছে একসময় প্রায় আধ ঘন্টার মতো সে আলোগুলো নিভে গেল এদিককার কারেন্ট বন্ধ হয়ে গেল বুঝলুম পুরীতে এটা নিত্য ঘটনা এই অন্ধকারের মধ্যেই এক সময় মুটে এসে প্রসাদ দিয়ে গেল সেও এক বিচিত্র ব্যাপার উনিশ কুড়ি বছরের জোয়ান ছোকরা কিন্তু কিছুতেই সে ওপরে উঠতে রাজি হল না বেশ দৃঢ় স্বরে জানিয়ে দিল যে নিতে হয় নাও না হয় আমি প্রসাদ নিয়ে ফিরে যাচ্ছি এ বাড়িতে আমি এই অন্ধকারে ঢুকবো না কিছুতেই এখন না হয় সঙ্গে অভরা আছে ফেরার সময় না সে হবে না এমনকি রকে পর্যন্ত উঠল না সিঁড়ির শেষ প্রান্তে দুই বাঁধানো চত্বরের মতো তারই একটাতে গুন্ডি বা হাড়িগুলো নামিয়ে দিয়ে চলে গেল রাগ হলো খুবই একবার মনে হলো ফিরিয়েই দিই কিন্তু তারপরেই মনে পড়ল সেই চিরকালীন প্রবাদ চোরের ওপর রাগ করে ভুয়ে ভাত খাওয়া শেষ পর্যন্ত সামলে নিলুম রাগটা একই যাছা অন্য তাই মহাপ্রসাদ ফিরিয়ে দেওয়া ঠিক নয় তাছাড়া ঘরে কিছু নেইও এই নিবান্দা পুরিতে কোনো খাবারওয়ালাও ঢু মারে না যে রসগোল্লা জাতীয় কিছু কিনে আনব এই প্রসাদ ফিরিয়ে দিলে একেবারেই পেটে কিল মেরে শুয়ে থাকতে হবে অগত্যা নিজেরাই গুন্ডিগুলো বুকে করে তুলে উপরে নিয়ে গেল নির্জন গৃহ কর্মহীন উৎসাহহীন জীবন সমুদ্রের উদ্দাম ঠান্ডা বাতাস সঙ্গে তেমন বইপত্র নেই থাকলেও সুবিধা হতো না পড়বার মতো আলো নেই খবরের কাগজটাও পাওয়া যায়নি এখানে কে কাগজ আসবে শুধু দুই প্রৌরা ও প্রৌরী মুখোমুখি বসে থাকা আমাদের জীবনে গল্প করার বিষয়বস্তু ফুরিয়ে এসেছে বহুদিন সুতরাং রাত আটটা বাজার আগে ঘুমে ঢুলতে শুরু করলুম দুজনেই খানিকটা এমন ঢোলবার পর দুজনেরই প্রায় এক সময় মনে হলো এমন কুড়ের মতো বসে থেকে লাভ কি মিছি প্রসাদটাকে করকরে করা এখানে এসেছি তো বিশ্রামের জন্যই একটু আগে শুয়ে পড়লে দোষ কি এখানেও যে কলকাতার মতো ঘড়ি ধরে দশটায় খাওয়া আর এগারোটায় শোয়া বজায় রাখতে হবে এমন কোনো তো আইন নেই চিন্তা মাত্র নো কাজটা সেরে ফেলা গেল আহারাদি চুকিয়ে যখন শুয়ে পড়লাম তখনও রাত নটা বাজেনি আলোটা আর নেভাবার চেষ্টা করলুম না কমাতেও সাহস হলো না এমনি যা টিমটিম করছে যেটুকু আছে সেটুকু যদি যায় যা মাথা পাগলা লণ্ঠন আমাদের দ্বারা আর জ্বালা হয়ে উঠবে না তার চেয়ে ও যেমন জ্বলছে জলুক এই আলোতে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে না শুধু এই কেরোসিনের গন্ধটাই যা একটু দুঃসহ প্রথমটা অত বুঝতে পারেনি ঢেউ ভাঙায় এমন প্রবল শব্দ হলো এই সময়টায় যে অন্য কোনো শব্দ কানে যায় না অথবা অন্য কোনো শব্দ সেই তরঙ্গাভিঘাতের শব্দ থেকে পৃথক করে নেওয়া যায় না সে শব্দে তো আমরা অভ্যস্তই সে শব্দের মধ্যেই তো ঘুমিয়েছি তবে কিন্তু এখন ঘুমটা ভাঙল কেন দুজনের প্রায় একসঙ্গে ঘুমটা ভেঙেছে আর একসঙ্গে লক্ষ্য করেছি ঘর অন্ধকার লণ্ঠনটা ইতিমধ্যে কখন নিভে গেছে আশ্চর্য নিজে দাঁড়িয়ে তেল ভরিয়েছি এর মধ্যে তো নেভাবার কথা নয় কেরোসিনের এমন তীব্র গন্ধই বা কেন ঘরে ও শুনছ পাশ থেকে ফিসফিস করে ওঠেন গৃহিণী আলোটা নিভল কেন কি জানি বলতেটা বোধ হয় ছোট ছিল অত লক্ষ্য করা হয়নি তখন জোর করে এরকম আশ্বস্ত করি তাকে নিজে অতটা নিশ্চিন্ত হতে পারি না কারণ যা মৃদুভাবে জ্বলেছে তাতে তেল কিছুই এমন পড়বার কথা নয় পলতে যত ছোটই থাক গোড়াতে যদি জ্বলে থাকে এখনো জলা উচিত তবু তখনও ঘুম ভাঙার কারণটা বুঝতে পারিনি অথবা কোনো বিশেষ কারণে যে ঘুম ভেঙেছে তাও বুঝিনি বুঝলাম একটু পরে এবার আর শব্দটা ব্রেকারের শব্দ থেকে আলাদা করে নিতে অসুবিধা হলো না এ ধরনের কোনো শব্দ এর আগে শুনিনি এমন ভয়াবহ এমন গম্ভীর বহুদিন আগে বিহারের সে প্রচণ্ড ভূমিকম্পের সময় বিহারের একটি শহরে ছিলাম তারও দশ বছর আগে উনিশশো সালে যমুনার বন্যার সময় বৃন্দাবনে ছিলাম দুদিনই অল্পের জন্য প্রাণ বেঁচেছে কিন্তু যে কথা বলছিলাম বড় বাঁকা বাড়ি ভেঙে পড়ার শব্দ ঢের শুনেছি এ তাও ঠিক নয় মনে হলো এ গোটা বাড়িটার হাড় ব্যারাম হয়েছে অথবা এই প্রকাণ্ড পাথরের বাড়িটাকে কে যেন বজ্র মুষ্টিতে নিষ্পেষিত করছে তারই হাড় গোড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে কয়েক মুহূর্ত মাত্র কিন্তু তাতেই যেন বুকে স্পন্দন থেমে এল দেহের রক্ত হিম বরফ হয়ে গেল কিছু কালের জন্য এমন ভয়ঙ্কর এমন পৈশাচিক অথচ এত গম্ভীর একটা শব্দ ঠিক যে কি শুনলাম তা কাউকে বোঝানো যাবে না কোনো দিন সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ নয় এমন কি বাড়ি ভেঙে পড়ারও শব্দ নয় তা হলপ করে বলতে পারি তবে এ কি সত্যি কিছু শুনেছি তো নাকি এও স্বপ্ন কিছুই বুঝতে পারছি না যেন মাথার মধ্যে কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে একটা সুস্পষ্ট চিন্তার খেই ধরতে পারছি না অনর অসার হয়ে পড়ে রইলুম দুজনেই ভয় যে এর আগে পাইনি তা নয় কিন্তু আজ বুঝলুম যথার্থ ভয় পাওয়া কাকে বলে আর ভয় যে এমন পাথর হয়ে যায় মানুষ ভয় যে এমন একটা শারীরিক কষ্ট হয় তাও আজ প্রথম অনুভব করলুম ঘরের মধ্যে হু হু করে উদ্দাম সমুদ্রের হাওয়া বইছে ঝড়ের মতো ঘরে শুয়েও শীত করছিল সে হাওয়ায় কিন্তু এখন ঘামে বালিশ বিছানা ভিজে উঠল মনে হলো হাওয়া কোথাও নেই প্রাথমিক বিহবলতা কেটে যেতেই কিন্তু মানুষের সহজাত আত্মরক্ষার চিন্তাটা প্রবল হয়ে ওঠে অত ভেবে চিনতে কিছু নয় হয়তোবা এটাও ভয়েরই আর একটা চেহারা জোর করেই যেন হাত পা সক্রিয় করে তুলে এক ঝটকায় বালিশের তলা থেকে টর্চটা টেনে বার করে একেবারে উঠে দাঁড়ালুম টর্চটা জেলে উঠতে আরও খানিকটা সম্ভিত ফিরে এলো ভালো করে ঘরটার দিকে তাকিয়ে দেখল না দরজা যেমন বন্ধ ছিল তেমনই আছে ঘরেও অন্য কোনো লোক ঢোকেনি সেই সঙ্গে হ্যারিকেনটা নিভে যাওয়ারও কারণটা বুঝতে পারলাম লণ্ঠনটা বোধহয় ফুটোই ছিল মাতি ময়দা বা সাবান কিছু টিপে দিয়ে কাজ চালিয়ে নিয়েছিল এখন হয়তোবা লণ্ঠনটা তেতে উঠবার ফলে সে তাপপিটা খসে পড়ে গেছে এছাড়া আর কোনো কারণ থাকতে পারে না এভাবে খড়ময় তেল ছড়াবার সব তেলটুকু বেরিয়ে যাওয়ার জন্যই আলোটা নিভেছে আমার এইভাবে উঠে পড়ায় এবং আলো জ্বালায় গৃহিণীও কিছুটা প্রকৃতিস্থ হয়েছিলেন তিনিও তাড়াতাড়ি উঠে কুলুঙ্গি থেকে দেশলাইটা সংগ্রহ করে মোমবাতি জ্বালতে গেলেন কিন্তু তাতে দুরকম বাধা প্রথমত দেশলাই এভাবে নোয়া হাওয়ায় বাইরে ফেলে রাখা উচিত হয়নি তাও গোটা পাচ্ছায় কাঠি নষ্ট করে যদি বা একটা জ্বালাতে পারলেন শেষ পর্যন্ত সেটা আর মোমবাতির পোলতে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হলো না দমকা বাতাসে নিভে গেল তৎক্ষণাৎ মিথ্যে বলবো না কথাটা আমার মাথাতেও যায়নি জানালা বন্ধ না করে এখানে আলো জ্বালাবার চেষ্টা করাই মূর্খতা সেই কথাটাই এবার বললুম ওকে আগে জানালা দুটো বন্ধ করো মিছি দেশলাইয়ের কাঠি খরচা করে লাভ কি ও কটা তো এখনই শেষ হয়ে যাবে আমি আলো ফেলছি তুমি জানালাগুলো বন্ধ করে এসো আগে গৃহিণীয়তা বুঝলেন কিন্তু বিনা বাক্য ব্যয়ে দেশলাইটা বিছানায় ফেলে এগিয়ে গেলেন জানালাটা বন্ধ করতে এগিয়ে গেলেন বলাটা বোধহয় ভুল হলো সেদিকে ফিরলেন বলাই উচিত সঙ্গে সঙ্গে ভয়ার্ত এবং অস্ফুট একটা শব্দ করে থমকে দাঁড়িয়ে পড়লেন এবার তার মুখের ওপর আলো ফেলে দেখি সমস্ত মুখখানা তার ভয়ে বিবর্ণ হয়ে গেছে চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে জানালার দিকে ভয় পাবার মতো এমন কি কারণ থাকতে পারে তবে কি বাইরের বারান্দায় কিছু দেখেছেন তিনি তাড়াতাড়ি সেদিকে ছুটে যেতে গিয়ে আমিও বুঝলুম ব্যাপারটা আর বলা বাহুল্য আমিও কিছুক্ষণের জন্য আবার অনর পাথর হয়ে গেলুম যখন আমরা শুতে যাই তখন তখন কেন সারাদিন ধরেই লক্ষ্য করেছি আমাদের চৌকি থেকে জানালাটার অন্তত হাত ছয়েক দূরত্ব ছিল এখন দেখছি এক হাতও নেই স্তম্ভিত বিহবল ভাবেই হাতটা ঘুরিয়ে নিয়ে আর একবার শুধু ওদিকের জানলারই নয় চারিদিকে দেওয়াল ও জানালা যেন বড় কাছে এসে গিয়েছে সমস্ত দিন যে ঘরে ছিলম সে বিরাট হল ঘরের আর কোনো অস্তিত্ব নেই বর্তমানে তা শিকিতে মাত্র দাঁড়িয়েছে কিন্তু তাও রইল না বেশিক্ষণ হঠাৎ আবার সেই ভয়ঙ্কর শব্দ উঠল বাড়িটার পাষাণ দেহ যেন কোনো অদৃশ্য অশরীর শক্তি তার বজ্র মুঠিতেই চেপে ধরেছে পাথরের হাড়ও মরমর শব্দেই ভেঙে পড়ছে তারই মধ্যে চোখে পড়ল চোখে না পড়ে উপায়ও ছিল না কারণ বড় কাছে এসে পড়েছে দেওয়ালগুলো স্পষ্ট দেখলাম আমাদের সামনের দেওয়ালটা একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে আরও কাছে আরও কাছে অর্থাৎ বাড়িটাকে কেউ চেপে ধরেনি এই পাষাণ পুরী তার প্রস্তর কঠিন মুষ্টিতে আমাদের চেপে ধরবার চেষ্টা করছে ঘরটা আরও ছোট হয়ে আসছে আরও আরও প্রথম সচেতন হয়ে উঠলেন আমার গৃহিণী প্রচণ্ড একটা আর্তনাদ করে উঠে তিনি পাগলের মতো ঝাঁপিয়ে পড়লেন দরজাটার ওপর পাগলের মতোই হাতরে হাতরে খিল খুলে এক হাতে আমার হাত ধরে টানতে টানতে বেরিয়ে পড়লেন ঘর থেকে বাইরের বারান্দাও সংকীর্ণ হয়ে এসেছে ততক্ষণে আমরা টর্চের ক্ষীণ আলোতেও স্পষ্ট দেখলুম একটু একটু করে সংকীর্ণতরও হচ্ছে কোনো মতে সামনে তিনি এবং পিছনে আমি এইভাবে ছুটতে ছুটতে গিয়ে সিঁড়ি ধরলুম ঘোরানো সিঁড়ি উঁচু বাড়ির প্রশস্ত সিঁড়ি যেমন হয় কিন্তু সে সিঁড়িও সরু হয়ে এসেছে একজনের যাওয়া তাই কষ্টকর প্রতি মুহূর্তেই মনে হচ্ছে রেলিং আর দেওয়ালের জাতি কলে আটকে যাব যদি ঠিকমতো নামতে না পারতুম যদি কোথাও তাড়াহুড়ো করতে গিয়ে পা পেঁচলাতো তাহলে আটকেই যেতু নির্ঘাত নিহাত গুরু বল বা জগন্নাথের কৃপা আজ স্বীকার করছি সে সময় জগন্নাথ রাম কোনো ঠাকুর দেবতার কথাই মনে আসেনি সেই ভয়ঙ্কর আপদকালে যেটি সবচেয়ে মনে রাখার দরকার গুরুদত্ত বীজমন্ত্র উচ্চারণ করার কথাও মনে পড়েনি তখন কোনো মতে ধাপ পেরিয়ে এসে নিজের বারান্দা এবং সেখান থেকে এক লাফে বাইরে বালির প্রাঙ্গনে এসে পড়লুম এতক্ষণে গৃহিণী চৈতন্য হারাননি বা আমার হাতের মুষ্ঠিও শিথিল করেননি কিন্তু এখন নিরাপদ মুক্তির মধ্যে এসে একটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন আমার সেটুকু সামর্থ্যও ছিল না একটা শব্দ করারও শক্তি ছিল না আমার আমিও সেইখানে বালির মধ্যে এলিয়ে শুয়ে পড়লুম তারপর তারপর আর কিছু জানি না ওপরের ভরা আকাশও চোখের সামনে অন্ধকারে লেপে মুছে একাকার হয়ে গেল আর কোনো সংজ্ঞা কি চৈতন্য রইল না আমারও আবার যখন নিজের পারিপার্শ্বিক সম্বন্ধে সচেতন হয়ে উঠলম তখনও ঠিক প্রভাত হয়নি কিন্তু রাত্রির অন্ধকার বিবর্ণ হয়ে এসেছে প্রত্যুষের খুব বেশি দেরিও নেই আর ধর্মর করে উঠে বসতেই নজরে পড়ল গৃহিণী তখনও সেইভাবে পড়ে আর আমাদের থেকে অদূরে প্রশান্ত মুখে একটা ঘটি হাতে বসে আছেন কীর্তনচন্দ্র ঘটি করে বোধহয় জলই এনে থাকবেন কারণ উঠে বসার সঙ্গে সঙ্গে আমার মাথা থেকে কপাল ও ঘাড় বেয়ে জল গড়াচ্ছে তার মানে কীর্তনই মুখে চোখে জল ছিটিয়ে দিয়েছে হয়তো সেই জন্যই সম্বিত ফেরা সম্ভব হয়েছে এত তাড়াতাড়ি এতক্ষণের দুঃসহ আতঙ্ক ওই লোকটাকে দেখে কিছুটা ভরসা পাবার সঙ্গে সঙ্গে দুর্বিষহ সহ উষ্মায় পরিণত হল যা মুখে এলো তাই বলেই লোকটাকে গালাগালি দিয়ে উঠলাম যে গালিগালা যে আর আমার উষ্ণ কণ্ঠস্বরে গৃহিণীও চৈতন্য ফিরে পেয়ে উঠে বসলেন কিন্তু কীর্তনচন্দ্রকে কিছুমাত্র বিচলিত হতে দেখলাম না অনেকক্ষণ পরে আমার কটু কাটব্যে নয় গৃহিণীর বিনয় বচনেই যদি বা মুখ খুলল তবে একেবারে সাফ জবাব জানি আমরা কি তাকে জিজ্ঞেস করে কোনো খোঁজ খবর নিয়ে এসেছিলাম তার মতামত জানতে চেয়েছিলুম এই বাড়িতে যে ভূত আছে সে কথা তো এতল্লাটে সবাই জানে নইলে বাড়ি বিক্রি হয় না কেন ভাড়াটে আসে না কেন নইলে এত বড় বাড়ি খালি পড়ে থাকতে সে ওই ঝোপড়ায় বাস করে কেন রাত্রির ভয়াবহতা প্রভাতের সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য অবাস্তবতা বলে মনে হয় সূর্যকিরণে তেমনই ঝলমল করে বাড়ি তেমনই প্রশান্তি তার চারিদিকে তার মধ্যেও বারান্দা তেমনই প্রশস্ত যেমন কাল সকালে দেখেছিলুম সিঁড়িও তেমনই আছে গত রাত্রির সে পরিবর্তনের চিহ্নমাত্রও নেই আমি হয়তো মালপত্রের তদবিরেও আর ভেতরে ঢুকতুম না কিন্তু গৃহিণী দেখলুম আমার থেকে বেশি ভরসা ধরেন তিনি কীর্তনকে সঙ্গে নিয়ে তাকে পুরোভাগে রেখে দুর্গা দুর্গা করতে করতে ঢুকলেন আবার অগত্যা আমাকেও ওদের পিছু পিছু যেতে হলো। না ভেতরেও কোনো পরিবর্তন নেই আমাদের শোবার ঘরও তেমনি মাঠ ময়দানের মতো ফাঁকা পড়ে আছে সেদিকে চেয়ে সবটাই একটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগল সেই দিকবিদিক জ্ঞানশূন্য ভয়টা নিতান্তই ছেলেমানুষই বোধ হল হাস্যকর ছেলেমানুষই শুধু একটা ব্যাপার ছাড়া আলোটা হ্যারিকেনের তেল যে সবটুকু নিঃশেষে বেরিয়ে বহুদূর পর্যন্ত মেঝেতে পরিব্যাপ্ত হয়ে আছে সেটা স্বপ্নও নয় কল্পনাও নয় আর হেরিকেনটা তুলেও দেখলুম কোথাও কোনো তাপ্পা খসে যাওয়ারও চিহ্ন নেই এমন কি কোনো ফুটো চোখে পড়ল না পলতেও অনেকখানি বড় এক ফোটা তেল থাকলেও জ্বলত তবে এসব তথ্যের উত্তর খোঁজার মতো মানসিক স্থৈর্য ছিল না তখন আর রিক্সা ডেকে তাদের সাহায্যেই মালপত্রগুলো গুছিয়ে নিয়ে এক রিক্সার মাল দুই রিকশায় চাপিয়ে দিয়ে গেলাম সোজা বিজয়দার হোটেলেই স্থান না পাই তো সেই দিনের ট্রেনেই ঘরের ছেলে ঘরে ফিরব হাওয়া খেয়ে আর কাজ নেই সৌভাগ্যক্রমে বিজয়দার হোটেলে আগের দিন সন্ধ্যাতেই অকস্মাৎ একটা ঘর খালি হয়েছে সকালে তখনও এক্সপ্রেসের যাত্রীরা আসেনি তাই নির্বিবাদে ও নির্বিঘ্নে একটা আশ্রয় পাওয়া গেল বিজয়দা প্রথমটা হেসে উড়িয়ে দিয়েছিলেন সবটাই আমাদের সকপল কল্পনা বলে অত বড় বাড়িতে দুটি প্রাণী থাকা বলেই অকারণে ভয় পেয়েছি আমরা কিন্তু কীর্তনচন্দ্রের দুটি মক্ষুম যুক্তি প্রয়োগ করতে তিনিও মানতে বাধ্য হলেন যে কথাটা আগেই ভেবে দেখা উচিত ছিল এই ভিড়েও অত বড় বাড়ি ভাড়া হয় না কেন অন্তত কোনো হোটেলেও তো নিতে পারত তাছাড়া বাড়িটা মেরামত করতে খুব কম করেও আট দশ হাজার টাকা খরচ হয়েছে মালিকদের সেই জায়গায় ওরা দর দিয়েছে নামি মাত্র তিরিশ হাজার টাকা তবুও বিক্রি হয় না কেন বিজয়দার অবশ্য এসব ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় ছিল না তিনি তার বাজার হাট বোর্ডার এবং হোটেল রক্ষার সহস্রবিধ কচি কাচার মধ্যে প্রায় তখনই ভুলে গেলেন ব্যাপারটা আমরা তখন তার কাছে মাত্র ছ নম্বর অর্থাৎ ছ নম্বর ঘরের দুটি বোর্ডের মাত্র তার বেশি কিছু নয় কিন্তু আমরা অত সহজে ভুলতে পারলুম না বিশেষ সে রাত্রে সেই বিভীষিকা আমার স্ত্রীকে রীতিমতো কাবু করে ফেলেছে পরের দিন সকালে যত না হোক এখানে নিরাপদ আশ্রয়ে এসে একেবারেই ভেঙে পড়েছেন যেন তৎসত্ত্বেও তার কৌতূহল প্রবল তিনি আরও অবিরত আমাকে খোঁচাতে লাগলেন কীর্তনচন্দ্রকে চন্দ্রকে ধরে রহস্যটার ইতিবৃত্ত আবিষ্কার করতে অবশেষে একদিন সকালে সত্যি সত্যি রওনা হয়ে গেলাম ধরলামও কীর্তনকে চেপে চুপে প্রথমটা কিছুই বলতে চায়নি মু জানে না মু জানিবে বলে উড়িয়ে দিয়েছিল শেষ পর্যন্ত পকেট থেকে একটা পাঁচ টাকার নোট বার করে দেখাতে কাজ হলো। হল দ্রবীভূত হলেন একটু ইতিহাস যা শোনা গেল বর্তমান মালিকদের আগের মালিকের সময়কার ঘটনা সে প্রায় চল্লিশ বছর আগের কথা এই বাড়ি বা প্রাসাদ করিয়েছিলেন পূর্ববঙ্গের এক জমিদার বিপত্নী ভদ্রলোক পঁয়ষট্টি বছর বয়সে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে ভিন্ন গ্রামের এক দরিদ্র ভদ্রলোকের কন্যাকে একেবারে বিবাহ করে ফিরেছিলেন মেয়েটি অসামান্য সুন্দরী নাকি বয়স মাত্র আঠেরো উনিশ মেয়ের বাবা নগদ কুড়ি হাজার টাকার লোভ সামলাতে না পেরে এই কাজ করেছিলেন মেয়ে ললিতাও ঋণগ্রস্ত বাবা আর তার আরও তিনটি অনুরা কন্যার মুখ চেয়ে স্বেচ্ছাতেই এই আত্মদানে রাজি হয়েছিল তার নাকি তত দোষও ছিল না সে সত্যি আত্মদান হিসেবেই নিয়েছিল বৃদ্ধ স্বামীকে সেবাযত্ন করতেও তো কোনো ত্রুটি করেনি সে গোলমাল বাদল অনত্রু প্রথমটা নতুন মা নিয়ে ঘরে আসতে বাবুর বঙ্গচন্দ্র পুত্র পুত্রকন্যারা একেবারে বেঁকে দাঁড়িয়েছিল বিশেষ করে তার ছোট ছেলে যার জন্য পাত্রী দেখতে গিয়ে এই কাজ করেছিল বঙ্গচন্দ্র সে নাকি দা নিয়ে এসেছিল বৃদ্ধ বাবাকে শেষ পর্যন্ত ললিতারই চোখের জলে সবাই শান্ত হয় ললিতা নাকি সকলের কাছে হাতে পায়ে ধরে বঙ্গচন্দ্রকে বাঁচায় পুত্র পুত্রবধূদেরও মন জয় করে নেয় কিন্তু সেই ছোট ছেলে আনন্দই ক্রমে ক্রমে নতুন মার একটু বেশি অনুরক্ত হয়ে পড়ল ললিতা প্রথমটা এ ঘনিষ্ঠতা এড়িয়েই চলত কিন্তু শেষে সেও একটু নরম হয়ে পড়েছিল আনন্দ বোঝালো যে ললিতার ওপর তার ন্যায়ত ধর্মত দাবি আছে তারা কিছু অন্যায় করছে না বাপের অন্যায়ের প্রতিকার করছে মাত্র ব্যাপারটা বেশি দিন চাপা রইল না বঙ্গচন্দ্র স্ত্রীকে নিয়ে দেশত্যাগ করলেন কলকাতায় এলেন সেখান থেকে কাশী কাশী থেকে বোম্বাই কিন্তু কোথাও গিয়ে নিশ্চিন্ত হতে পারলেন না সন্দেহ জিনিসটা এমনই যে একবার মাথায় ঢুকলে ব্যাধি বিশেষের জীবাণুর মতো ক্রমশ ছড়িয়েই পড়ে কিছুতেই নিঃসংশয় হতে দেয় না মানুষকে শেষে বঙ্গচন্দ্রের এমন হল যে কোনো শহরে গিয়ে তিনি শান্তি পান না যে কোনো তরুণ ভদ্র সন্তান দেখেন মনে হয় সে ললিতার সঙ্গে লুব্ধ আর ললিতাও তার প্রতি অনুরক্ত ঘুরে বেড়াতে বেড়াতে তার মনে পড়লো পুরীর এই বাড়িটার কথা তৈরি করার পর একবার মাত্র এসেছিলেন নির্জন জায়গা কাছাকাছি বিশেষ লোকজনের বসতি নেই এইখানটাই নিরাপদ বলে মনে হলো তার কিন্তু ললিতাও তখন ক্ষিপ্ত হয়ে উঠেছে লালসা নয় স্বামীর প্রতি প্রতিহিংসার আক্রোশে তখন অগ্র পশ্চাৎ ভবিষ্যৎ কোনো জ্ঞানই তার নেই বঙ্গচন্দ্র সঙ্গে চাকর রাখতেন না এখানে এসে স্থানীয় দাসী সংগ্রহ করেছিলেন একটা কাজকর্মের জন্য কিন্তু তার নিজের কতকগুলো ব্যক্তিগত সেবার অভ্যাস ছিল যা দাসীর দ্বারা পাওয়া সম্ভব নয় ঝিকে দিয়েই একটি নুলিয়াকে ডাকিয়ে এনে ব্যবস্থা করেছিলেন প্রত্যহ এসে তেল মালিশ করে সমুদ্রে স্নান করিয়ে আনবে বলে সেই আবার বিকেলে এসে পা টিপে দিয়ে যেত অন্য কোনো পুরুষের অভাবে ললিতা সেই নুলিয়াটিকেই অবলম্বন করল তার পক্ষে তো এই আশাতেই তো সৌভাগ্য প্রথমটা বঙ্গচন্দ্র অত বোঝেননি ললিতা যে এতটা নিচে নামবে এটা কল্পনাও করতে পারেননি যখন টীর পেলেন তখন শঙ্কর মাছের চিবুক দিয়ে মেরে স্ত্রীকে ক্ষতবিক্ষত করে দিলেন সিগারেট পুড়িয়ে মুখের তিন চার জায়গায় ছ্যাঁকা দিয়ে মুখটাকে বিকৃত করে তুললেন নুলিয়াকেও লাথি মেরে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে নুলিয়া তার নিজের অপমানে যতনা হোক ললিতার প্রতি অত্যাচারে খেপে গেল ললিতাকে একটা ঘরে বন্ধ করে রেখেছিলেন বঙ্গচন্দ্র নিজে একা এই ঘরটাতে শুয়েছিলেন যেটাতে আমরা ছিলাম পান্ডাকে বলেছিলেন একটা দারোয়ানের কথা কিন্তু সে কিছু আর এক রাত্রেই পাওয়া যায় না তবে তিনি নিশ্চিন্ত ছিলেন তার বালিশের নিচে রিভলভার থাকে মজবুত দরজা বন্ধ করে শোবেন কে কি করবে তার নুলিয়াও তা জানত সেও এক অদ্ভুত পথ ধরল পাচিল দেওয়ার জন্য ইট আনানো হল চুনও ছিল কিছু নিচের ঘরে ললিতাকে মুক্ত করে দিয়ে দুজনে রাতারাতি চুন বালি দিয়ে ওই ঘরের দরজা ও ওদিকের জানালা গেঁথে নিশ্চিদ্র করে দিল আগে জানালা পরে দরজা জানলা বন্ধ করতেই ঘুম ভেঙে গিয়েছিল বৃদ্ধের আগেই ভাঙত কিন্তু ঘুমের ওষুধ খেয়ে শুতেন বলে ঘুমটা অস্বাভাবিক গাঢ় হাওয়া বন্ধ হতে তবে ঘুম ভেঙেছিল তখন দরজা গাথা চলছে বাইরে থেকে আগেই শেকল তুলে দিয়েছিল এরা বুড়ো মানুষের চিৎকার কান্নাকাটি বিশেষ বাইরে পৌঁছায়নি আর পৌঁছালেই বা কি কে শুনবে সেটা বর্ষাকাল পুরীতে লোক এমনিতেই কম তাছাড়া তখন এদিকে অত বাড়ি হয়নি খুব দূরে দূরে দু একটা বাড়ি তাতেও লোকজন নেই পরের দিন পান্ডা এসেছিলেন ললিতা নিচেই ছিল দু একটা কথা বলে বিদায় করেছে স্টোভে পুড়ে গেছে বলে নিজের অবস্থা সামলে নিয়েছে ঝিকে আগের দিনই বিদায় করে দিয়েছিলেন বঙ্গচন্দ্র এদের কথা জানত তবু তাকে জানায়নি বলে নতুন ঝি পাণ্ডারি এনে দেবার কথা ললিতা সেটাও রদ করেছে ঝি পাওয়া গিয়েছে বলে এরপর দু তিনটে দিন ওরা ওইখানেই বাস করেছে ওদের মনে শান্তি ছিল না কারণ বঙ্গচন্দ্র নাকি ওই অবস্থাতেও পুরো দুটো দিন বেঁচে তার ক্ষীণ কণ্ঠস্বর ও দরজায় ধাক্কা দেবার শব্দ বাইরের কেউ না শুনুক এরা শুনেছে অবশেষে একসময় সেই শব্দ নীরব হয়ে গেছে কিন্তু ওদের কানে নীরব হয়নি সম্ভবত ক্রমাগত সে আর্তনাদ ও বিলাপ ওদের কানে বেজেছে আর তাছাড়া নিজেদের ভবিষ্যতের চিন্তাটাও তার বাস্তব চেহারা নিয়ে এবার ওদের সামনে দাঁড়িয়েছে শেষে দুজনেই নাকি ওই বাড়ির অন্য ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ডাক্তারদের অনুমান ললিতা আগে নুলিয়াটা পরে বেশ কয়েকদিন ধরে পাণ্ডাই খবর নিতে এসে আবিষ্কার করেছেন এই ব্যাপারটা তিনি পুলিশে খবর দিয়েছেন পুলিশ এসে দেওয়াল ভেঙে বঙ্গচন্দ্রের তো সব উদ্ধার করেছে এসেছে ওর ছেলে মেয়েরা। সৎকার ইত্যাদি করেই চলে গেছে তারা এই বাড়ির জন্যে আর কিছু করেনি যুদ্ধ বাঁধতে প্রথম সুযোগেই বেঁচে নিশ্চিন্ত হয়েছে কিন্তু তার পরের মালিকরা অত সহজে অব্যাহতি পাননি অনেক চেষ্টা করেছেন ভাড়া দেবার কি বিক্রি করবার কোনটাই হয়নি কোনো ভাড়াটেই এক রাত্রির বেশি টিকতে পারেনি আর সেই জন্যই দুর্নাম ছড়িয়ে পড়ায় বিক্রি হয়নি কীর্তনের অনুমান যদি আমরা টিকে যাই তো সেই কথাটি প্রচার হলে হয়তো বিক্রির সুবিধা হবে এই লোভেই ভীম আমাদের এনে তুলেছিল ভীমের নাকি একটা বড় সাইড বিজনেস এটা বাড়ির দালালি করা তবে সেটা অনুমানই কারণ এরপর আমরা যে কদিন ছিলাম ভীমের টিকি খুঁজে পাওয়া যায়নি তাকে নাকি জরুরি কাজে আবাদে যেতে হয়েছিল তার ভাইপো দুধের যোগান দিতে এসে এই অজুহাতে দিয়েছে পাশানের ক্ষুধা এই ভৌতিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে আসব আপনাদের কাছে নমস্কার